নমস্কার বন্ধুরা, আমি পৃথ্বী স্ফটিক থেকে স্বপ্না মুখার্জি। আমার 23rd এপিসোড নিয়ে আবার চলে এলাম আপনাদের সামনে। যেহেতু সামনে পুজো আছে, আপনাদের জন্য কিছু শাড়ি নিয়ে এসেছি। দেখুন, যদি পছন্দ হয় আপনারা আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন। হোয়াটসঅ্যাপ নাম্বারটা হলো 8902337656। আপনারা আরেকটা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে 9874577593। এই দুটোতে আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন। শাড়ির স্ক্রিনশট তুলে নেবেন, স্ক্রিনশট তুলে নিয়ে আমাকে হোয়াটসঅ্যাপ করে দিলে আমি বুঝতে পারবো আপনারা কোন শাড়িটা চাইছেন। আর তাহলে শাড়ি দেখানো শুরু করি। যেহেতু সামনে পুজো, আপনাদের ষষ্ঠীর সকালগুলো বা সপ্তমীর সকালগুলো একটু কটন হলে খুব ভালো হয় আমাদের। তো প্রথমে আমি কিছু হ্যান্ড পেন্টিংয়ের শাড়ি দেখিয়ে দিচ্ছি। প্রথম যে শাড়িটা দেখাচ্ছি, এটা একটা তাঁতের ওপর, দেখুন, এটা একটা খুব সরু পাড়। এখন চওড়া পাড়ের শাড়ি খুব একটা সবাই পছন্দ করেন না, তবুও যারা পছন্দ করেন চওড়া পাড়ও পাবেন। এটা একটা সরু পাড় শাড়ি, একদম সরুর ওপরে এরকম ভাবে হ্যান্ড পেন্টিং গেছে। এটা আমি একটু গায়ে দিয়ে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা। শাড়িটা দেখুন এইভাবে যাচ্ছে, যে পোর্শনটা আপনি গায়ে দেবেন সেই পোর্শনটা আপনার পিঙ্কের ওপর যাচ্ছে। এইভাবে পিঙ্কের ওপর শাড়িটা যাবে, এরকম ভাবে যাবে ওপর পোর্শনটা। এটা যাচ্ছে আঁচলের পোর্শন, এইভাবে যাবে আঁচলটা। আর এর হাফ পোর্শনটা দেখিয়ে দিই, হাফটা যাচ্ছে এরকম ভাবে। এটা নর্তকীর দেখুন পেন্টিংটা করে দেওয়া আছে। হাফ পোর্শনটা হোয়াইটের ওপর যাবে, এইভাবে হাফ পোর্শনটা যাচ্ছে, নিচে পোর্শনটা এইভাবে পুরোটা যাবে। এই শাড়িটার প্রাইস আছে 1450, 1450 টাকা। এটার প্রাইস আছে 1450। আপনারা স্ক্রিনশট তুলে আমাকে পাঠিয়ে দেবেন। আচ্ছা, এরপরে দেখুন আরেকটা ওই ধরনেরই দেখাচ্ছি, কালারটা শুধু আলাদা। যারা পিঙ্ক পরবেন না তারা এই কালারটা পরতে পারেন। এই শাড়িটার ফ্রন্ট পোর্শনটা যাচ্ছে এরকম, দেখুন, গ্রিনের ওপর। এই শাড়িটার ফ্রন্ট পোর্শন যাচ্ছে গ্রিনের ওপর, এইভাবে যাচ্ছে। স্ট্রাইপে যাচ্ছে, আর এইভাবে নর্তকী যেভাবে আঁকা আছে সেইভাবে। এটা এটা কিন্তু পুরোপুরি হ্যান্ড পেন্টিং, কোনো প্রিন্টেড নয়, একদম একজন শিল্পীর আঁকা। এটা এইভাবে যাচ্ছে হাফটা, এটাও 1450, হাফটা হোয়াইটের ওপর যাচ্ছে। এগুলো সব ধনেখালির ওপর উইদাউট বিপি, এগুলোর বিপি নেই। এগুলো আপনারা গ্রিন দিয়ে, ইয়েলো দিয়ে, যে কোনো একটা ভেতরের কালার দিয়ে পরতে পারেন। এরপর আরেকটা দেখাচ্ছি হ্যান্ড পেন্টিংয়ের শাড়ি। এবার থেকে দুপুর 1টা থেকে 1:30টার মধ্যে আমি লাইভেও আসবো, আপনারা একটুখানি সঙ্গে থাকবেন, আমি লাইভেও আসবো 1টা থেকে 1:30টার মধ্যে। আচ্ছা, এইভাবে দেখুন এই শাড়িটা যাচ্ছে। এটা একটা ফিমেল মোটিভ করা আছে, আঁকা আছে, পুরো শাড়িটা এইভাবে আঁকা যাচ্ছে। আঁচলের দিকটা এইভাবে, এটাও একটা ধনেখালির ওপর যাচ্ছে, আঁচলের দিকটা এরকম যাচ্ছে। খুব সুন্দর দুটো পাড় আছে, ব্ল্যাক এবং রেডে, এইভাবে দুটো সুন্দর পাড় করা আছে। পুরো শাড়িটাই এইভাবে যাচ্ছে, পাড় বরাবর এই ডিজাইনটা পেয়ে যাবেন। এটাও 1450, 1450 টাকা। পুজোর সময় এরকম একটা সাদা বাংলাদেশি তাঁতের ওপর পরতে পারেন। একটা বাংলাদেশি তাঁতের ওপর ছোট ছোট টিউলিপ দিয়ে করা আছে। এটা যাচ্ছে আঁচল পোর্শন, এইভাবে যাবে শাড়িটা। শাড়িটা যাবে এইভাবে, নিচে পোর্শনটা যাচ্ছে এটা। এখানে আমি পাইপিং বসিয়ে দিয়েছি, একটা অরেঞ্জ কালারের সরু পাইপিং বসিয়ে দেওয়া আছে। আঁচলে দেখুন দু লাইনে আঁচলটাকে এইভাবে ডিভাইড করা হয়েছে কাজ করে। আর পুরো শাড়িটা এইভাবে যাচ্ছে,
আর ভেতরে পাবেন এই ধরনের বুটিগুলো। এই শাড়িটার প্রাইস বলে দিচ্ছি 2800। এটা বাংলাদেশি তাঁতের উপর আছে, উইথ বিপি আছে। বিপির শুধু হাতাটুকু কেটে নেবেন, বডিটা অন্য কালারে তৈরি করে হাতাটা এরকম ভাবে বিপির করে দেবেন। এই যে দুটো হাতাতেই কাজ করে দেওয়া আছে। 2800। এরপরে বন্ধুরা আপনাদের অর্গ্যানিক লিনেন দেখিয়ে দিচ্ছি। আমার কাছে অর্গ্যানিক লিনেনও পাবেন। এটা একটা খুব মিষ্টি রেড কালারের ওপর দেখাচ্ছি। এটা দেখুন খুব সুন্দর এরকম ভাবে, এটা কিন্তু বোনাতে যাচ্ছে, সম্পূর্ণ জড়ি দিয়ে বোনাতে যাচ্ছে এইভাবে। এটা যাচ্ছে আঁচল পোর্শন, এইটা যাচ্ছে আঁচল পোর্শন। এই শাড়িগুলো একটা কটন একটা লিনেন সুতো থাকে বলে পরে আপনারা ভীষণ কমফোর্টেবল পাবে শাড়িগুলো। এইভাবে যাচ্ছে শাড়িটা, এগুলো উইথ বিপি থাকে। বিপিটা আপনারা তৈরি করে নিতে পারেন বা গোল্ডেন কালারের একটা ব্লাউজ দিয়েও পরতে পারেন, খুব সুন্দর দেখতে লাগবে। পুরোটা এই ধরনের বুটি যাচ্ছে, এটা যাচ্ছে আঁচল পোর্শন। এটা অর্গ্যানিক লিনেন, এর প্রাইসটা বলে দিই, এর প্রাইস আছে 2250। আচ্ছা, এই যে শাড়িটা দেখছেন এটা যেরকম টুকটুকে লাল আসছে, এটা কিন্তু ঠিক কালারটা সেরকম না, কালারটা একটু ম্যাট লুকের আছে, একটু চাপা লাল। এটা এটা অতটা কটকটে লাল নয়, এটা কিন্তু একটু চাপা লাল, রেড, খুব মিষ্টি একটা রেড, অতটা ব্রাইট না। এটা হয়তো লাইটের জন্য একটু ব্রাইট আসছে। এক সেট কিন্তু আপনারা এটা চাপা ধরে নেবেন, এটা এক সেট মানে লাইট, এই রেডটা সবাই পরতে পারবেন। আচ্ছা, এটা গেল 2250। এরপরে এরই আরেকটা কালার দেখিয়ে দিচ্ছি, অর্গ্যানিক লিনেনের অনেক কালার আমার কাছে আছে। এরপরে যেটা দেখাচ্ছি এটাও কিন্তু একটু কালচে মেরুন, এটা কিন্তু একদম গার্নেট মেরুন, কালচে মেরুন। এটা দেখুন এইভাবে যাচ্ছে শাড়িটা, ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর কালারটা। এর কালারটা কি একদম অরিজিনাল একদম আসছে, এটা খুব সুন্দর, ভীষণ সুন্দর কালার। এর আঁচলটা কিন্তু এইভাবে যাচ্ছে দেখুন, বোনাতে, এগুলো কিন্তু একদম জড়ি দিয়ে, পিওর জড়ি দিয়ে বোনা আছে। এটাও 2250। কালারটা দেখে নিন, ভীষণ আনকমন কালার, একদম কালচে মেরুন, খুব সফিস্টিকেটেড কালার। এটা পরে আপনারা যে কোনো জায়গায় যেতে পারবেন। তাহলে আপনাদের যদি পছন্দ হয় এটা স্ক্রিনশট তুলে নিন, তুলে আমাকে পাঠিয়ে দেবেন। শাড়ি আপনাদের আমার অল ওভার ইন্ডিয়া শাড়ি চলে যায়, ডিটিডিসি কুরিয়ার মারফত আমি পাঠিয়ে দিই। আর কলকাতার মধ্যে যারা আছেন তারা হোম ডেলিভারি পেয়ে যাবেন। আমার কলকাতার মধ্যে হোম ডেলিভারি একটা ন্যূনতম চার্জ আছে, মিনিমাম একটা চার্জ আছে। আর বাইরেও আপনাদের কুরিয়ার সার্ভিসে নিলেও একটা চার্জ লাগবে শাড়ির সঙ্গে। আচ্ছা, এবারে দেখাচ্ছি একটা রেশম চেক, রেশম চেক দেখাচ্ছি। আর আমার বুটিকটা হলো বেহালা চৌরাস্তার কাছে, ইস্টপার্ক টেলিফোন এক্সচেঞ্জের দুটো বাড়ি পরে। আপনারা যারা এসে দেখে নেবেন মনে করছেন তারাও চলে আসতে পারেন, প্রচুর শাড়ি সম্ভার আমার বুটিকে রয়েছে, আপনারা এসে হাতে ধরে দেখে পুজোর কেনাকাটা করতে পারেন। আচ্ছা দেখুন এই কালারটা এত সুন্দর, একটা রেশম চেকের ওপরে। আপনারা পুজোর সময় সকালের দিকে এই শাড়িটা পরতে পারেন, বিকেলেও পরতে পারেন, ভীষণ সুন্দর। এটা পরে পুষ্পাঞ্জলিও দিতে পারেন খুব হালকার ওপর, কেন এখনো এতটা গরম রয়েছে, এই সময় হালকা শাড়িও মানুষের খুব প্রয়োজন। দেখুন এরকম একটা ঢাকাই কাজ গেছে পুরো পাড় বরাবর, এটা কিন্তু এমব্রয়ডারিতে গেছে, সুতোর এমব্রয়ডারি পুরো শাড়িটা। আর এরকম একটা আমি পাইপিং বসিয়ে দিয়েছি রানী কালারে। আর এটা যাচ্ছে আঁচলটা, এটা যাচ্ছে আঁচলটা, পুরো আঁচলে তিন লাইন কাজ করা আছে। এইভাবে যাচ্ছে আঁচলটা, লোয়ারটাও এরকম যাচ্ছে পাড়টা। এর সাথে যেটা দিচ্ছি পিওর কটনের একটা ব্লাউজ দিচ্ছি, ব্লাউজের হাতে এরকম কাজ করা আছে, ব্লাউজের হাতে কাজ করা আছে, ব্লাউজটা দিয়ে পরবেন আপনারা। এইভাবে যাচ্ছে শাড়িটা, এটা রেশম চেক, পিওর রেশম চেকের উপর করা। এটার প্রাইসটা বলে দিচ্ছি, এর প্রাইস আছে 2750, 2750। দ্য প্রাইস অফ দিস শাড়ি ইজ 2750। এরপরে যেটা দেখাচ্ছি এরকম ধরনের হ্যান্ডলুমের শাড়ি আমার কাছে আপনারা প্রচুর পাবেন।
বিভিন্ন রেঞ্জের হ্যান্ডলুমের শাড়ি রয়েছে আমার কাছে, আপনাদের একটা দেখিয়ে দিচ্ছি। খুব হালকার উপরে এই শাড়িগুলো দেখুন, এইভাবে গঙ্গা যমুনা বর্ডারের ওপর, এইভাবে গঙ্গা যমুনা বর্ডারের ওপর শাড়িটা যাচ্ছে। মিডলটা যাচ্ছে একটা টিয়া সবুজ কালার, প্যারট গ্রিন, এপাশটা হচ্ছে রানী কালার বা ম্যাজেন্টা বলতে পারেন যেরকম, আর নিচেটা হচ্ছে মফ কালারের মধ্যে, দেখুন এইভাবে যাচ্ছে। আর এই যে টেম্পলগুলো, এগুলো পুরো ঘিচা উইভিং, টেম্পলগুলো যাচ্ছে ঘিচা উইভিং, শাড়িটা এইভাবে যাচ্ছে। আমি দেখাচ্ছি গায়ে দিয়ে কত ব্রাইট লাগে। এগুলো উইথ বিপি আছে, এর আঁচলটা আগে দেখিয়ে দিই ভালো করে আপনাদেরকে, আঁচলটা আগে দেখিয়ে দিই। এই দেখুন বন্ধুরা, আঁচলটা এইভাবে যাচ্ছে, ভীষণ সুন্দর একটা আঁচল যাচ্ছে। আর এর ব্লাউজ পিসটা আছে এই কালারে, ব্লাউজ পিসটা আছে এই কালারে, এই কালারে, মানে এটা থ্রি ডি কাতান যেরকম হয় দেখিয়ে দিই, সেই টাইপের এই ব্লাউজ পিসটা করা আছে। আপনারা পিঠে হাতায় সামনে একরকম কালার দিয়ে করতে পারেন, এক এক রকম কালার দিয়ে। এই শাড়িটার প্রাইসটা বলে দিই, এই শাড়িটার প্রাইস হচ্ছে 1750, মাত্র 1750-তে পেয়ে যাচ্ছেন একটা এত সুন্দর শাড়ি। ভীষণ হালকা, লাইট ওয়েট, যারা ভারী শাড়ি পরতে পারেন না আপনাদের দেখাচ্ছি, একদম পালকের মতন হালকা শাড়িটা, ভীষণ হালকা শাড়ি, সফট, কোনো রকম সারাদিন পরে থাকার জন্য ভীষণ কমফোর্টেবল শাড়ি। মানে আমার নিজের পার্সোনালি এই শাড়িগুলো ভীষণ পছন্দ হয়, কারণ এটা ওয়েট একদম নেই, ওয়েটলেস, খুব ভালো শাড়ি, খুব ভালো কোয়ালিটির কটন দিয়ে তৈরি। কাজে আপনারা এই শাড়িগুলো নিতে পারেন, আপনাদের যদি পছন্দ হয় আপনারা। আর এই শাড়ির আরও কালার আছে, যারা হোয়াটসঅ্যাপে দেখতে চাইছেন আমি শাড়ির কালারগুলো আপনাদের দেখিয়ে দিতে পারি, তাহলে আপনারা সেখান থেকেও চয়েস করে নিতে পারেন। এই শাড়িটার দাম আছে 1750। আচ্ছা বন্ধুরা, এবারে আপনাদের জন্য এক সিল্ক দেখাই। এটা হচ্ছে আমার মুর্শিদাবাদ সিল্ক, মুর্শিদাবাদের টিটি ট্রিপল থ্রেড সিল্ক, পাতলাটা নয় কিন্তু একদম, খুব ভালো কোয়ালিটির সিল্ক এটা মুর্শিদাবাদের। এইভাবে যাচ্ছে শাড়িটা, এইটা যাচ্ছে আঁচল, আঁচল আর ব্লাউজ পিসটা এরকম ব্লুতে আছে, ব্লুতে আছে আঁচল আর ব্লাউজ পিস, রয়্যাল ব্লুতে। তারপর শাড়িটা যাচ্ছে এইভাবে, পুরো শাড়িটা এইভাবে যাবে, একটা হালকা ব্লু এর উপর, ডার্ক ব্লু এর উপর, এটা কিন্তু পুরোপুরি দেখুন এগুলো সব হ্যান্ড পেন্টিং এ যাচ্ছে, এইভাবে পুরো শাড়িটা যাচ্ছে, অল ওভার শাড়ি এরকম কাজ আছে। আর ব্লাউজ পিসটাও কিন্তু এই ব্লুতেই আছে, ব্লাউজ পিসটাও ব্লুতে আছে। এই শাড়িটার দাম আছে 3550, 3550। আপনারা স্ক্রিনশট তুলে আমাকে পাঠাতে পারেন। আর বন্ধুরা, পুজো এসে গেছে, চটপট বুকিং করে নেবেন, শাড়ি আপনাদের কাছে পৌঁছে যাবে, কলকাতার বন্ধুরা হাতে হাতে শাড়ি পেয়ে যাবেন। আচ্ছা এবারে আমি বিষ্ণুপুর সিল্কের মধ্যে, আমার কাছে দুরকম কোয়ালিটি থাকে, এটাও একটা খুব ভালো কোয়ালিটি, কিন্তু এটার প্রাইসটা আপনাদের সাধ্যের মধ্যে, এটা 3200। এই শাড়িটার দাম আছে 3200 টাকা, এটা কিন্তু বিষ্ণুপুর সিল্কের ওপর, এটার দাম আছে 3250। দেখুন শাড়িটা, দেখাচ্ছি আপনাদের, বিষ্ণুপুর সিল্কের ওপর যাচ্ছে এটা, এই যে এটা কিন্তু লাল ছাড়া একটা শাড়ি, যারা মনে করছেন লাল পরবো না তারাও নিতে পারেন, যে কেউ নিতে পারেন শাড়িটা, এইভাবে যাচ্ছে, ভীষণ সুন্দর শাড়ি দেখুন। এটা যাচ্ছে আঁচলটা, আঁচলের মধ্যে একটা তুতে গ্রিন ব্লু তিনটে শেডের কাজ করা আছে, বডিটা যাচ্ছে জিগজ্যাগ মোটিভে, এইভাবে যাবে বডিটা, পুরো শাড়িটা এইভাবে যাচ্ছে, এই যে এটা যাচ্ছে পুরো শাড়িটা। আর এর ব্লাউজ পিসটা দেখিয়ে দিই, ব্লাউজ পিসটা যাচ্ছে এরকম গ্রিনের ওপর, আর এরকম কস্তার তিনটে বর্ডার করে দেওয়া আছে, এটার প্রাইস আছে মাত্র 3200, এটাও কিন্তু বিষ্ণুপুর সিল্ক। এবার বিষ্ণুপুরে যেটা একটু বেশি, মানে খাপি সিল্ক, যেটা মানে কোয়ালিটি আরও বেটার, বুঝতেই পারছেন প্রাইসের যেহেতু তফাত আছে কোয়ালিটিরও তফাত হবে, এইগুলো হচ্ছে একদম কাতান কোয়ালিটি প্রায়, এটা দেখে নিন, এই যে এগুলো 4-ply বিষ্ণুপুর, এই যে এটা যাচ্ছে আঁচলটা, এটা যাচ্ছে আঁচলটা।
আঁচলটা পিছনে চলে যাবার পর সামনেটা আসছে এইভাবে শেডেড আছে, উপরটা গ্রিন তার থেকে লাইট গ্রিন, এটা শেডেড গেছে। এটা কিন্তু পুরো হ্যান্ডে তৈরি, হাতে করে করা, কোনো প্রিন্ট নয়। এইটা কিন্তু যাচ্ছে পাড়টা, পাড় বরাবর এরকম কাজটা যাবে, পুরো হ্যান্ড পেন্টিং, অ্যাসিড পেন্টিং, বিষ্ণুপুর সিল্কের ওপর অ্যাসিড পেন্টিং। অল ওভার শাড়ি এইভাবে যাবে। শাড়িটার ব্লাউজ পিসটা দেখিয়ে দিই, ব্লাউজ পিসটা আছে গ্রিনে, এইভাবে আছে বর্ডার। আচ্ছা, এই শাড়িগুলোর প্রাইস আছে, এই শাড়িগুলোর প্রাইস আছে 4200, 4200। এই শাড়ির প্রাইস আছে 4200। আরেকটা 4200-র বিষ্ণুপুর আপনাদের দেখিয়ে দিচ্ছি। এগুলো পুজোর সময় পরে বিকেলবেলা বেরোতে ভীষণ ভালো, আপনারা দেখে নিন। এই শাড়িটাও ভীষণ সুন্দর, এটা একটা অর্কিড ফুলের মতন আছে। এটা যাচ্ছে আঁচলে, অল ওভার আঁচলে এইভাবে যাচ্ছে। বডিটা যাবে এরকম অরেঞ্জ কালারে, আর এর নিচে পোর্শনটা যাবে এইভাবে টেম্পল টেম্পল করে, পুরো শাড়িটা এরকম টেম্পল টেম্পল করে যাবে, এইভাবে যাচ্ছে পুরো শাড়িটা। এর বিপিটা দেখিয়ে দিচ্ছি, এর বিপিটা যাবে অরেঞ্জ কালারে, এইভাবে বর্ডার থাকবে, বিপিতে অরেঞ্জ কালার যাবে আর এরকম বর্ডার থাকবে। বন্ধুরা, আপনাদের যদি শাড়ি পছন্দ হয় খুব দ্রুত বুকিং করে নেবেন, কেন শাড়ি আপনাদের কাছে বুকিং করা মাত্র যারা কলকাতায় থাকেন তাদের পাঠিয়ে দেব, আর যারা বাইরে থাকেন ওয়েস্ট বেঙ্গলের বাইরে বা কলকাতার বাইরে যারা থাকেন তারা প্রত্যেকে কোর ব্যাংকিংয়ের মাধ্যমে নিতে পারবেন। আপনারা আপনাদের আমি অ্যাকাউন্ট নাম্বার দিলে আপনারা টাকা ডিপোজিট করে আপনাদের অ্যাড্রেস দিলে শাড়ি আপনাদের অ্যাড্রেসে পৌঁছে যাবে কুরিয়ার মারফত। এইভাবেই প্রসেস চলছে আমার, দীর্ঘদিন ধরে এইভাবেই বন্ধুদের শাড়ি দিচ্ছি, কাজে চিন্তার কোনো কারণ নেই, আপনারা পেয়ে যাবেন শাড়ি। আর যারা আমার এতদিন যারা শাড়ি নিয়েছেন পৃথিশ বুটিকে তাদের কাছে অনুরোধ করব আপনারাও একটু সহযোগিতা করবেন, সঙ্গে থাকবেন এবং শাড়ি বুকিং করতে থাকবেন। আচ্ছা, যাদের আমার ইউটিউবের প্রোগ্রাম ভালো লাগছে তারা লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের মধ্যে যাতে করে এই প্রোগ্রামটা অনেকে দেখতে পারে, আর সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটা, তাতে সমস্ত যে প্রোগ্রামগুলো আমি দেখাবো সেগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে। আচ্ছা, এটা দেখুন, এটা যাচ্ছে তসরে, পিওর গাছি তসরের ওপর একটা শাড়ি দেখাচ্ছি, জরি বর্ডার গাছি তসর, এটা যাচ্ছে আঁচল পোর্শন, এটা যাচ্ছে শাড়িটা অ্যাসিড পেন্টিং, পিওর গাছি তসরের ওপর, এটা তসর কালারটা মাঝখানে রাখা হয়েছে, এইভাবে যাচ্ছে শাড়িটা, এটা যাচ্ছে এইভাবে। এই শাড়ি বহু মানুষকে আমি করে দিয়েছি, আবার হয়ে এসছে দেখুন, এটা এইভাবে যাচ্ছে, পাড়ের দিকটা এরকম যাবে, আর এটা হচ্ছে জরি বর্ডার পিওর গাছি তসরের ওপর। ব্লাউজ পিসটা দেখিয়ে দিই। আচ্ছা, এটা প্রাইস হচ্ছে 4800, 4800। এই ব্লাউজ পিসটা হচ্ছে এইরকম ভাবে যাচ্ছে, ব্লাউজ পিসটা এই কালারে যাচ্ছে। আচ্ছা, গাছি দশনের উপর আপনাদের আরেকটা দেখিয়ে দিই, গাছি দশনের উপর আরেকটা দেখিয়ে দিচ্ছি, কলমকারী, কলমকারী যেহেতু অনেকে ভীষণ ভালোবাসেন, কলমকারীর ওপর একটা দেখিয়ে দিচ্ছি। এইভাবে যাচ্ছে আঁচলটা মাল্টি কালারে, এটা জরি পার তসরের ওপর, একদম গাছি তসরের ওপর করা আছে, তসর বাই তসর, যেটা গাছি তসর প্রিয়। এইভাবে যাচ্ছে দেখুন, ভীষণ সফিস্টিকেটেড শাড়িটা, শাড়িটা এইভাবে যাচ্ছে পুরো কলমকারি। এই যে এটা হচ্ছে পার, পারটা যাচ্ছে এইভাবে, 4800, এর প্রাইস আছে 4800। অল ওভার শাড়ি একইভাবে যাচ্ছে, আর ব্লাউজ পিসটা আছে, এই যে এটা আছে ব্লাউজ পিস, ব্লাউজ পিসের কালারটা এরকম ভাবে যাচ্ছে, 4800। আপনারা স্ক্রিনশট তুলে বুকিং করতে থাকুন। আর আজকের শেষ শাড়িটা আপনাদের দেখিয়ে দিচ্ছি, একটা পিওর ব্যাঙ্গালোর সিল্কের ওপর হ্যান্ড পার্সির কাজ,
এই যে এরকম যাচ্ছে আঁচলটা, আঁচলটা যাবে এইভাবে। আচ্ছা বুকের কাছেও একটা এরকম কাজ পেয়ে যাবেন, আপাড়িয়কেও এরকম কাজটা পাবেন, আর কুচিতে এই কাজটা আছে। আমি যেহেতু শাড়িটা পলিশ করা আছে, পুরো শাড়িটা খুলছি না, এইভাবে যাচ্ছে পিওর। এটা কিন্তু হ্যান্ড পার্সির কাজ, কোনো মেশিন ওয়ার্ক নয়, পুরোপুরি হ্যান্ড পার্সির কাজ। আর এর পুরো আপার আর লোয়ার পার্টটা ধরে যাচ্ছে এরকমভাবে, হ্যান্ড পার্সির বর্ডারটা যাবে পুরো শাড়িটা জুড়ে। আর এর ব্লাউজ পিসটা দেখিয়ে দিচ্ছি, ব্লাউজ পিসের হাতে আপনারা এরকম কাজ পেয়ে যাবেন, দুটো হাতেই আপনারা। এই যে এটা ব্লাউজ পিসের হাতে পেয়ে যাবেন, এটার প্রাইস আছে 7500, 7500। আর কলকাতার বন্ধুরা হাতে হাতে পেয়ে যাবেন, হোম ডেলিভারি পেয়ে যাবেন। কলকাতার বাইরে যারা থাকেন তারা কোর ব্যাংকিংয়ের মাধ্যমে নেবেন, যে যেমনভাবে এতদিন আপনাদের কাছে শাড়ি পাঠিয়েছি সেইভাবেই শাড়ি আপনাদের কাছে পৌঁছে যাবে। পৃথিবী বুটিকের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে আমার অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা, ছোটদের অনেক আদর, বড়দের প্রণাম জানিয়ে আজকের প্রোগ্রামটা এই অবধি।